আজ সকালবেলা চলে এসেছি কলকাতার 122 বছরের পুরনো এক ঐতিহ্যের কাছে। বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ সকালবেলা চলে এসেছি কলকাতার 122 বছরের পুরনো এক ঐতিহ্যের কাছে। হ্যাঁ বন্ধুরা, অনেকেরই কিন্তু জানা নেই যে কলকাতার বুকে, অর্থাৎ কলকাতার প্রাইম লোকেশনে একেবারে ম্যাডক্স স্কোয়ারের ঠিক পাশেই রয়েছে 122 বছরের পুরনো কলকাতার ধোবিখানা। আমরা কিন্তু বিভিন্ন হিন্দি সিনেমাতে দেখেছি মুম্বাইতে এরকম একটা ধোবিখানা রয়েছে, তার বয়স আরেকটু বেশি, কিন্তু কলকাতার বুকে একদম এরকম জনবহুল জায়গাতে এরকম একটা ধোবিখানা, সেটাও শতাব্দী প্রাচীন। বন্ধুরা, চলো আজকে আপনাদের সেটাই দেখাবো। অ্যাড্রেস রয়েছে সাউথ ধোবিখানা, 62 রিচি রোড, কলকাতা 19। আর এখানে দেখা রয়েছে এস্টাবলিশ হচ্ছে 1902। মানে জাস্ট ইমাজিন করতে পারছো, আমি এখন কিন্তু প্রবেশ করছি সেই শতাব্দীর প্রাচীন, অর্থাৎ 122 বছরের পুরনো ধোবিখানাতে। প্রথমেই লেখা রয়েছে ফটো তোলা নিষেধ, কোনোভাবেই ক্যামেরা ভিতরে অ্যালাউ না। অগত্যা এখান থেকেই দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে দেখা যাচ্ছে খয়েরি রঙের কাপড়গুলো ঝুলছে, ওটাই অ্যাকচুয়ালি ধোবিখানা। আর ঠিক এইখানে যে কাপড়গুলো মেলা রয়েছে, এখানে কাপড় শুকাতে দেওয়া হয়। কাপড় শুকানোর ওপাশেও আরও জায়গা রয়েছে। একেবারে কলকাতা শহরের মাঝখানে বালিগঞ্জের মতো জায়গাতে এরকম একটা ধোবিখানা সত্যি আশ্চর্যের। এবার আমি কিছু স্থির চিত্রে আপনাদের দেখাই। এই হচ্ছে ধোবিখানার ভেতরের অংশ। একটা 1902 সালের 15ই আগস্ট চালু হয়। এখানে 500 ধোবা বর্তমানে কাজ করে। 24 একর জমির ওপর এই ধোবিখানা প্রতিষ্ঠিত। 180টি স্টোন মার্কিং এরিয়া রয়েছে, আর এই প্রত্যেকটা স্টোন কিন্তু আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয়। আর এই যে জল, এই জলটা আসে কিন্তু একেবারে তালা থেকে। সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, হোটেল, হাসপাতাল, লন্ডির কাপড় চোপড় এই ধোবিখানায় কাঁচা হয়। এই নিয়েই কিন্তু কলকাতার ধোবিখানা। পারলাম না আমি আপনাদের দেখাতে ভেতরের ছবি, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে ছবি তুলতে গেলে নাকি কলকাতা কর্পোরেশন, অর্থাৎ ধর্মতলায় যে অফিস, সেখান থেকে পারমিশন নিতে হবে, তারপরই এখানে ছবি তোলা যাবে। আর যদি একান্তই দেখতে হয় তাহলে নাকি ক্যামেরা রেখে দিয়ে যেতে হবে। রুলস রেগুলেশন প্রচণ্ড করা। ঠিক বুঝলাম না এখানে কেন রুলস রেগুলেশন করা এতটা। শতাব্দী প্রাচীন, অর্থাৎ 122 বছরের এই ধোবিখানা, এই ঐতিহ্য অধরাই রয়ে গেল তুষার টক চ্যানেলের কাছে। বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে।